জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনের সন্ধ্যায় বঙ্গভবনে সারা দেশ থেকে আসা জেলা প্রশাসক নৈশভোজের আগে তাদের উদ্দেশ্যে বক্তৃতায় প্রযুক্তি কৃষি প্রযুক্তি ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কর্মসূচির মাধ্যমে জনগণের জন্য প্রকৃত সেবা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি আশা করেন বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি জলাবদ্ধতা রোধে নদী খাল উদ্ধারে কঠোর ব্যবস্থা নেবেন জেলা প্রশাসক সম্পত্তি নদী পানির আদান এমনকি পাহাড় অবৈধ দখল দখলদার এবং প্রভাবশালী মহলের হাতে চলে যাচ্ছে হলে সব জায়গায় অপরিকল্পিতভাবে স্থাপনা গড়ে উঠছে এবং পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে সম্প্রতি পাহাড় দোষে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন একটু বৃষ্টি হলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী সহ প্রায় সব জেলা শহরেই জলবদ্ধতার সৃষ্টি হয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে রাস্তাঘাট সহ বিভিন্ন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আপনারা নিজেরাই এর বড় সাক্ষী তাই জাতীয় স্বার্থে সরকারি সম্পত্তি বন নদী পাহাড় খাল ও উন্মুক্ত জলাশয় রক্ষা করতে হবে পাহাড় কাটা ও নদী থেকে অপরিকল্পিত বালি উত্তোলন বন্ধ করতে হবে দুর্নীতিকে দেশের উন্নয়ন ও সুশাসনের প্রধান বাধা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন সম্মিলিতভাবে দুর্নীতি প্রতিরোধের সঙ্গে জনগণের সেবক হিসাবে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে জেলা দায়িত্বশীল এবং সম্মানজনক পদে অধিষ্ঠিত তাই দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন ও কৌশলী হতে হবে আপনারা সকল প্রকার ভয়ভীতি প্রলোভন অনুরাগ বা বিরাগের উঠবে উঠে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবেন অতি হয়ে এমন কিছু করবেন না যাতে সরকার ও আমলাতন্ত্রকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। মনে রাখতে হবে প্রশাসন এখন উন্নয়নমুখী গণমুখী সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানান রাষ্ট্রপতি সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা